বিসমিল্লাহির রহমানির রহিম। আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি নাওয়ারা পারভীন, প্রভাষক অর্থনীতি। আমরা গত ক্লাসে অর্থনীতি প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় থেকে চাহিদা নিয়ে আলোচনা করেছিলাম। আমরা জেনেছি ক্রয় ক্ষমতা প্রয়োগ করে কোনো দ্রব্য পাওয়ার ইচ্ছা বা আকাঙ্ক্ষাকে চাহিদা বলে। আমরা আরও জেনেছি চাহিদা বিধি কী, অর্থাৎ অন্যান্য অবস্থা অপরিবর্তিত থেকে কোনো দ্রব্যের দাম বাড়লে চাহিদার পরিমাণ কমে আর দাম কমলে চাহিদার পরিমাণ বাড়ে। দামের সাথে চাহিদার পরিমাণের এই বিপরীতমুখী সম্পর্ককে আমরা বলছি চাহিদা বিধি। আজকে আমরা আলোচনা করব ব্যক্তিগত চাহিদা এবং বাজার চাহিদা। কোনো নির্দিষ্ট সময়ে বিভিন্ন দামে কোনো দ্রব্যের একজন ভোক্তার কাছে যে পরিমাণ চাহিদা থাকে তাকে বলা হচ্ছে ব্যক্তিগত চাহিদা। অর্থাৎ একজন ব্যক্তি বিভিন্ন দামে কি পরিমাণ দ্রব্য ক্রয় করে তাকেই বলা হচ্ছে ব্যক্তিগত চাহিদা। তাহলে চলো ব্যক্তিগত চাহিদাটা কি আমরা একটা সূচির মাধ্যমে দেখি। পি, প্রাইস অর্থাৎ দাম। কিউ, কোয়ান্টিটি অর্থাৎ পরিমাণ। আচ্ছা, দাম যখন 10 টাকা, 20 টাকা এবং 30 টাকা তখন আমাদের চাহিদার পরিমাণ হচ্ছে 60 একক, 40 একক এবং 20 একক। তোমরা এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন দামে আমার চাহিদার পরিমাণ কি হচ্ছে, বিভিন্ন হচ্ছে। অর্থাৎ দাম বৃদ্ধি পাওয়ার সাথে সাথে আমার চাহিদার পরিমাণ হ্রাস পাচ্ছে। দাম যখন 10 টাকা, 20 টাকা এবং 30 টাকা তখন আমার চাহিদার পরিমাণ কিন্তু হ্রাস পেয়ে 60 টাকা থেকে 40 টাকা হয়েছে এবং 40 টাকা থেকে 20 টাকা হয়েছে। অর্থাৎ দাম বৃদ্ধির সাথে সাথে আমার চাহিদার পরিমাণ হ্রাস পাচ্ছে। এই যে আমরা দেখতে পাচ্ছি একটা সূচি, এই সূচিটা কিন্তু একজন ভোক্তার সূচি। অর্থাৎ একজন ভোক্তা বিভিন্ন দামে যে পরিমাণ তার কাছে চাহিদা রয়েছে সেটাকে আমরা এখানে দেখাচ্ছি এবং এটাকেই বলা হচ্ছে ব্যক্তিগত চাহিদা। তারপরে হচ্ছে বাজার চাহিদা। কোনো নির্দিষ্ট সময়ে কোনো দ্রব্য বিভিন্ন দামে বিভিন্ন ভোক্তা যে পরিমাণ ভোগ করে বা যে পরিমাণ তার কাছে চাহিদা রয়েছে তার সমষ্টিকে বলা হচ্ছে বাজার চাহিদা। তার মানে এখানে বিভিন্ন ব্যক্তির চাহিদার সমষ্টিকেই আমরা বলছি বাজার চাহিদা। তাহলে বাজার চাহিদাটা কি, চলো আমরা একটা সূচির মাধ্যমে দেখি। পি, পি হচ্ছে দাম। কিউ ওয়ান হচ্ছে প্রথম ব্যক্তির চাহিদার পরিমাণ, কিউ টু হচ্ছে দ্বিতীয় ব্যক্তির চাহিদার পরিমাণ, কিউ থ্রি হচ্ছে তৃতীয় ব্যক্তির চাহিদার পরিমাণ এবং তারপরে হচ্ছে আমাদের বাজার চাহিদা। কিউ ওয়ান প্লাস কিউ টু প্লাস কিউ থ্রি। দাম হচ্ছে 5 টাকা, 10 টাকা এবং 15 টাকা। 5 টাকা, 10 টাকা এবং 15 টাকায় প্রথম ব্যক্তির চাহিদার পরিমাণ হচ্ছে 30, 20 এবং 10 একক। দ্বিতীয় ব্যক্তির পরিমাণ চাহিদার পরিমাণ হচ্ছে 50, 40 এবং 30। তৃতীয় ব্যক্তির চাহিদার পরিমাণ হচ্ছে 75, 50 এবং 25। শিক্ষার্থীরা, তোমরা দেখো একটা নির্দিষ্ট দাম, অর্থাৎ দামের কিন্তু কোনো পরিবর্তন হয়নি। দাম কিন্তু 5 টাকা, 10 টাকা এবং 15 টাকা আছে, কিন্তু প্রথম ব্যক্তির চাহিদা হচ্ছে 30 একক, 20 একক এবং 10 একক, আর দ্বিতীয় ব্যক্তির চাহিদার পরিমাণ হচ্ছে 50 একক, 40 একক এবং 30 একক।
তৃতীয় ব্যক্তির চাহিদার পরিমাণ হচ্ছে 75 একক, 50 একক এবং 25 একক। অর্থাৎ বিভিন্ন ব্যক্তি কি করছে, বিভিন্ন পরিমাণ ভোগ করছে বা বিভিন্ন ব্যক্তি বিভিন্ন পরিমাণ চাহিদা রয়েছে, কারণ সবার চাহিদার পরিমাণ কিন্তু সমান নয়। সেজন্য দামটা পরিবর্তন না হলেও বিভিন্ন ব্যক্তির চাহিদার পরিমাণের কিন্তু কি হচ্ছে, পার্থক্য হচ্ছে। তাহলে আমরা এখন দেখব যে সমষ্টিগতভাবে আমাদের বাজার চাহিদা কত হয়েছে। আচ্ছা, এখানে 30, 50 এবং 75, তাহলে আমাদের কত হলো? আচ্ছা, এখানে হচ্ছে 5, তারপরে হচ্ছে 8, 7, 15, 155। আচ্ছা, এখানে হচ্ছে 60, 20 আর 40 হচ্ছে 60 এবং 60 আর 50 হচ্ছে 110। তারপরে হচ্ছে 10 আর 30 হচ্ছে 40, 40 আর 25 হচ্ছে 65, 65। তাহলে আমরা দেখতে পাচ্ছি 5 টাকা দামে আমার বাজার চাহিদা হচ্ছে 155 একক, 10 টাকা দামে আমার বাজার চাহিদা হচ্ছে 110 একক এবং 15 টাকা দামে আমার বাজার চাহিদা হচ্ছে 65 একক। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন যে চাহিদা রয়েছে, বিভিন্ন ভোক্তার যে চাহিদা রয়েছে, সেই চাহিদার সমষ্টিকেই আমরা কি বলছি, বাজারে বিভিন্ন ভোক্তার চাহিদার সমষ্টিকেই আমরা বলছি বাজার চাহিদা। তার মানে কোনো একক ব্যক্তির চাহিদার পরিমাণকে যখন দামের সাথে আমরা সমন্বয় করব, তখন সেটাকে বলা হচ্ছে কি, ব্যক্তিগত চাহিদা। আর বিভিন্ন ব্যক্তির চাহিদাকে যখন আমরা একসাথে সমন্বয় করব বা সমষ্টি আকারে প্রকাশ করব, তখন সেটাকে বলা হচ্ছে বাজার চাহিদা। তাহলে শিক্ষার্থীরা নিশ্চয়ই তোমরা ব্যক্তিগত চাহিদা এবং বাজার চাহিদা কি বুঝতে পেরেছো। শিক্ষার্থীরা, আমরা এখন আলোচনা করব চাহিদার নির্ধারক নিয়ে। চাহিদার নির্ধারকটা কি? চাহিদা সাধারণত যে সমস্ত বিষয় দ্বারা প্রভাবিত হয় বা যে সমস্ত বিষয়ের উপরে চাহিদা নির্ভর করে তাকে বলা হচ্ছে চাহিদার নির্ধারক। তাহলে আমরা এখন এই যে বিষয়গুলোর কথা বলছি, সেই বিষয়গুলো কি যার উপরে চাহিদা নির্ভর করছে? প্রথমে রয়েছে দ্রব্যের নিজস্ব দাম, অর্থাৎ চাহিদা দ্রব্যের দামের উপরে নির্ভর করে। আমরা জানি যে দাম বাড়লে চাহিদার পরিমাণ কমে আর দাম কমলে চাহিদার পরিমাণ বাড়ে, অর্থাৎ দাম দ্বারা চাহিদা কিন্তু এখানে কি হচ্ছে, প্রভাবিত হচ্ছে। যেমন ধরো এখানে আমরা একটা চিত্র দেখি, ভূমি অক্ষে হচ্ছে আমার পরিমাণ, লম্ব অক্ষে হচ্ছে আমার দাম, দাম হচ্ছে P1 এবং পরিমাণ হচ্ছে আমার Q1। দাম যখন P, তখন আমার চাহিদার পরিমাণ হচ্ছে Q1। দাম বেড়ে যখন P1 হলো, তখন আমার চাহিদার পরিমাণ হ্রাস পেয়ে হয়ে গেল Q। তাহলে আমরা এখানে দুটো সংযোগ বিন্দু পেলাম এবং এই সংযোগ বিন্দু দুটোকে যোগ করে আমরা পেলাম DD. চাহিদা রেখা। আমরা জানি চাহিদা রেখার ডান দিকে নিম্নগামী হয়, তাহলে এখানে DD. রেখাটা হচ্ছে চাহিদা রেখা এবং এই চাহিদা রেখার ভিত্তিতে কিন্তু আমরা বলতে পারি যে দামের উপরে চাহিদার পরিমাণটা কি করছে, নির্ভর করছে। অর্থাৎ দাম বাড়লে চাহিদার পরিমাণ হ্রাস পাচ্ছে আর দাম হ্রাস পেলে চাহিদার পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। তাহলে আমরা বলতে পারি যে দামের উপরে চাহিদার হ্রাস বৃদ্ধি নির্ভর করছে বা চাহিদা প্রভাবিত হচ্ছে। দুই হচ্ছে সময়, সময়ের উপরও কিন্তু চাহিদা নির্ভর করে, কারণ সময়ের পরিবর্তন হলে চাহিদারও কি হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়। যেমন ধরো শীতকালে যে দ্রব্যের চাহিদা থাকে সেগুলো কিন্তু গ্রীষ্মকালে থাকে না, আবার গ্রীষ্মকালে যে দ্রব্যের চাহিদা থাকে সেগুলো কিন্তু আবার শীতকালে থাকে না। যেমন শীতের যে কাপড়গুলো আছে তা কিন্তু আমরা গ্রীষ্মকালে ব্যবহার করতে পারি না, আবার গ্রীষ্মকালে আমরা যে পাতলা কাপড় ব্যবহার করে থাকি আরামদায়ক বা আরামের জন্য, সেটা কিন্তু আমরা আবার শীতকালে ব্যবহার করতে পারি না। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে চাহিদাটা সময়ের উপরও নির্ভর করছে। তিন, আয়ের উপরেও কিন্তু চাহিদা নির্ভর করে। মনে করো তোমার আয় বেড়ে গেল, সেক্ষেত্রে কিন্তু তোমার চাহিদা বেড়ে যাবে, আবার আয় কমে গেল সেক্ষেত্রে কিন্তু তোমার চাহিদা কমে যাবে। অর্থাৎ দামের পরিবর্তন না হলেও চাহিদা হ্রাস বৃদ্ধি হচ্ছে। কেন চাহিদা হ্রাস বৃদ্ধি হচ্ছে? কারণ তোমার আয় একবার কমে যাচ্ছে একবার বেড়ে যাচ্ছে। তাহলে আমরা বলতে পারি আয়ের উপরে কি হচ্ছে, চাহিদা নির্ভর করছে, অর্থাৎ চাহিদা আয় দ্বারাও প্রভাবিত হচ্ছে। আমরা একটা চিত্রের মাধ্যমে বিষয়টি দেখি। ভূমি অক্ষে আমরা নিয়েছি আয়,
লম্ব অক্ষে আমরা নিয়েছি পরিমাণ। তোমার আয় বেড়ে ওয়াই থেকে ওয়াই ওয়ান হলো, তাহলে সেক্ষেত্রে তোমার চাহিদার পরিমাণও কিন্তু কিউ থেকে বেড়ে কিউ ওয়ান হয়ে যাবে। তার মানে কি, আয় যখন ওয়াই তখন তোমার চাহিদার পরিমাণ হচ্ছে কিউ, আয় বেড়ে যদি ওয়াই ওয়ান হয় সেক্ষেত্রে তোমার চাহিদার পরিমাণও বেড়ে কিন্তু কিউ ওয়ান হয়ে গেল। তাহলে আমরা এখানে ওয়াই ওয়ানের সাথে কিউ ওয়ানটাকে যোগ করে দিই, তাহলে সেক্ষেত্রে আমার চাহিদার রেখাটা কি হচ্ছে, ডান দিকে ঊর্ধ্বগামী হচ্ছে। তার মানে আয়ের সাথে চাহিদার পরিমাণের একটা সমমুখী সম্পর্ক তৈরি হয়েছে, এবং আমরা কিন্তু বলতে পারি যে আয়ের উপরে চাহিদা নির্ভর করছে। চার, পরিবর্তক দ্রব্য। পরিবর্তক দ্রব্যটা কি, মনে করো দুটো দ্রব্য আমাদের একে অভাবকে পূরণে সক্ষম হচ্ছে, তাকে বলা হচ্ছে পরিবর্তক দ্রব্য। যেমন চায়ের বদলে যদি আমি কফি ব্যবহার করি তাহলে কিন্তু সেটা আমার একই ধরনের অভাবকে পূরণ করছে। আমরা চিনির বদলে গুড়কে যদি ব্যবহার করি সেটাও কিন্তু আমাদের একই ধরনের অভাব পূরণ করতে সক্ষম হচ্ছে। তাহলে এই দ্রব্যগুলোকে আমরা বলতে পারি পরিবর্তক দ্রব্য। এবং পরিবর্তক দ্রব্যের ক্ষেত্রে যেটা দেখা যায়, একটা দ্রব্যের দাম বাড়লে আরেকটা দ্রব্যের চাহিদার পরিমাণ বাড়ে। তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি পরিবর্তক দ্রব্য আমার চাহিদাকে প্রভাবিত করছে। চলো বিষয়টি আমরা একটা চিত্রের মাধ্যমে দেখি। নিচে ভূমি অক্ষে আমরা ধরলাম গুড়, লম্ব অক্ষে আমরা ধরলাম চিনি। গুড়ের পরিমাণ এবং চিনির দাম, চিনির দাম বেড়ে পি থেকে পি ওয়ান হলো, আর গুড়ের পরিমাণ কিউ থেকে কিউ ওয়ান। অর্থাৎ দাম যখন পি, চিনির দাম যখন পি, তখন আমার গুড়ের ব্যবহার হচ্ছে কিউ। অর্থাৎ চিনির দাম কম হওয়ার কারণে আমার গুড়ের ব্যবহারের পরিমাণ হচ্ছে কম বা গুড়ের চাহিদা হচ্ছে কম। আবার চিনির দাম বেড়ে যখন পি ওয়ান হলো তখন কিন্তু গুড়ের পরিমাণ বা গুড়ের চাহিদার পরিমাণ বেড়ে হয়ে গেল কিউ ওয়ান। তাহলে পি ওয়ান এবং কিউ ওয়ানকে যদি আমরা এখানে যোগ করি তাহলে আমরা পাব ডি ডি ডট চাহিদা রেখা। তার মানে আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটি দ্রব্যের দাম যদি বৃদ্ধি পায় তাহলে আরেকটি দ্রব্যের কি হচ্ছে, চাহিদার পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। কেন বৃদ্ধি পাচ্ছে, কারণ দ্রব্য দুটো হচ্ছে পরিবর্তক দ্রব্য, আর পরিবর্তক দ্রব্যের ক্ষেত্রে একটা দ্রব্যের দাম আরেকটা দ্রব্যের ভোগকে বা চাহিদার পরিমাণকে প্রভাবিত করে। এর জন্য বলা হয় যে পরিবর্তক দ্রব্য কি করছে, আমার চাহিদাকে প্রভাবিত করছে। পাঁচ, পরিপূরক দ্রব্য। পরিপূরক দ্রব্যটা কি, পরিপূরক দ্রব্যটা হলো একটি দ্রব্যের ভোগ বাড়াতে গেলে আরেকটি দ্রব্যেরও ভোগ বাড়াতে হবে, কারণ দুটো মিলেই আমার চাহিদাকে পূরণ করতে পারে। যেমন মনে করো আমি যদি চা খাই সেক্ষেত্রে চা পাতার সাথে আমার চিনি দুধ লাগবে, তার মানে এগুলো হচ্ছে একটা আরেকটা পরিপূরক। এক্ষেত্রে একটা দ্রব্যের দাম যদি বাড়ে তাহলে আরেকটা দ্রব্যের চাহিদার পরিমাণ কি হবে, হ্রাস পাবে। তাহলে এখানে একটা বিপরীতমুখী সম্পর্ক তৈরি হবে, এবং আমরা দেখতে পাচ্ছি যে পরিপূরক দ্রব্যের ক্ষেত্রে আমাদের চাহিদা প্রভাবিত হচ্ছে। তাহলে বিষয়টি আমরা একটা চিত্রের মাধ্যমে দেখি। চিত্রে ভূমি অক্ষে আমরা নিলাম চা পাতা, লম্ব অক্ষে আমরা নিলাম চিনি দুধ। আচ্ছা মনে করো চিনি ও দুধ, চিনি ও দুধের দাম, চা পাতার পরিমাণ। এখানে চিনির দাম বেড়ে পি থেকে যদি পি ওয়ান হয় তাহলে সেক্ষেত্রে চা পাতার ব্যবহারের পরিমাণ
কিউ থেকে কিউ ওয়ান থেকে আসবে কিউ হবে, কারণ দেখা যাচ্ছে যে চিনি দুধের উপরে আমার চা পাতার কি হচ্ছে ব্যবহারের পরিমাণটা নির্ভর করছে। তিন চিনি আর দুধ যদি দাম বেড়ে যায় সেক্ষেত্রে কিন্তু আমার চা পাতার ক্রয়ের পরিমাণ বা আমার চা পাতার চাহিদার পরিমাণ কিন্তু হ্রাস পাবে, সেজন্য সেখানে একটা বিপরীতমুখী সম্পর্ক তৈরি হবে। অর্থাৎ দাম যখন কম অর্থাৎ পি, তখন আমার চা পাতার চাহিদার পরিমাণ হচ্ছে কিউ ওয়ান। দাম যখন বেড়ে চিনি দুধের দাম যখন বেড়ে পি ওয়ান হলো, সেক্ষেত্রে আমার চা পাতার চাহিদার পরিমাণ কমে হয়ে গেল কিউ। তাহলে কিউর সাথে আমি পি ওয়ানকে যোগ করে দিলাম। এখন আমরা এই সংযোগ বিন্দুগুলোকে একটা রেখার মাধ্যমে যোগ করলাম। এবং এই রেখাটাকে আমরা বলছি ডি, ডি ডট রেখা। এটা হচ্ছে আমাদের চাহিদা রেখা, এবং এক্ষেত্রে চাহিদা রেখাটা কি হয়েছে, ডান দিকে নিম্নগামী হয়েছে। তাহলে আমরা বলতে পারি পরিপূরক দ্রব্যের ক্ষেত্রেও আমাদের চাহিদা রেখা বা আমাদের চাহিদা প্রভাবিত হচ্ছে। তারপরে হচ্ছে বাজারে ক্রেতার সংখ্যা, বাজারে ক্রেতার সংখ্যার উপরেও কিন্তু চাহিদা নির্ভর করছে। যে বাজারে ক্রেতার সংখ্যা বেশি সে বাজারে চাহিদার পরিমাণ বেশি হয়, আর যে বাজারে ক্রেতার সংখ্যা কম সে বাজারে কিন্তু চাহিদার পরিমাণ কম হয়। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখতে পাচ্ছি চাহিদা কিন্তু বিভিন্ন বিষয়ের উপরে নির্ভর করছে, এবং এই যে চাহিদাটা বিভিন্ন বিষয়ের উপরে নির্ভর করছে এটাকে বলা হচ্ছে চাহিদার নির্ধারক। আমার প্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করব তোমরা পড়াগুলো ভালো করে বুঝতে পেরেছ, এবং তোমরা অবশ্যই সেগুলোকে বাসার মধ্যেও প্র্যাকটিস করবে এবং পড়বে। আজকে পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।